السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد سمانيت درشق شروطا دشه پرباشه دوره کاچه جرا وبستن کچن وطنط بارا کرنطور ادوه اپنا در خدمت جانات چی আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা মুফতি আজম উস্তাজুল উলামা হযরতে আল্লামা মুফতি মোহাম্মদ ইদ্রিস রাজভি রহমতুল্লাহ আলাই অদ্য আসরের নামাজের আগেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রবীণ বিজ্ঞ আলেম ওলামাদের মধ্যে বর্তমানে তিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। তিনি ইমামে আহলে সুন্নাত গাজী দীনুল মিল্লাত ইমাম শের বাংলা আল কাদরি রহমতুল্লাহ আলাইয়ের সরাসরি ছাত্র এবং তিনি মুহাদ্দিসে আজম পাকিস্তান হযরতে আল্লামা সরদার আহমদ লাইলপুরি রহমতুল্লাহ আলাইয়ের যোগ্য ছাত্র এবং ওনার খলিফাও হযরতে আল্লামা মুফতি মোহাম্মদ ইদ্রিস রাজভি রহমতুল্লাহ আলাই বাংলাদেশে ওনার লেখাপড়া শেষ করার পর উনি ভারতের বরেলি শরীফে আলা হযরত ইমাম আহমদ রেজা খান আলাইহির রহমত ও রিদওয়ানের মাদ্রাসা মনজুরুল ইসলামের মধ্যে লেখাপড়া করেছেন। উনি সেখান থেকেই ওনার লেখাপড়ার সমাপ্তি সেখানেই করেছেন। এই সুবাদে যে আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহির যেই আখলাক চরিত্র বৈশিষ্ট্য আকীদা এবং আমলের ক্ষেত্রে একেবারে এমন অসাধারণ সমন্বয় ওনার জীবনে আমরা দেখেছি। উনি আকীদার মধ্যে যেভাবে মজবুত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিষয়ে কখনো জীবনে উনি কোনো কারো সাথে আপোষ করেননি, ঠিক তেমনিভাবে আমলের ক্ষেত্রে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পাবন্দির ক্ষেত্রে উনি অত্যন্ত সদা সর্বদা সক্রিয় সচেতন ছিলেন। জীবনের শেষ সময় পর্যন্ত আমরা দেখেছি উনি যতদিন চলতে পেরেছেন ততদিন মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করতেন, এমনকি ইমামতিও করতেন। আজ থেকে তিন চার বছর পূর্বের কথা, আমরা কোনো কারণে প্রয়োজনে হুজুরের বাড়িতে গিয়েছিলাম। আসরের নামাজ হুজুরের পার্শ্ববর্তী মসজিদে আমরা সহ হুজুরের পিছনে একতেদা করে আদায় করেছি। ইনি ওনার জ্ঞান গভীরতা, কোরআন হাদিস ফেকা ইসলামী আকীদা ইত্যাদি বিষয়ে অসাধারণ বুৎপত্তি ওনার ছিল। উনি আজীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদর্শের আলোকে ওনার জীবন এবং কর্মকে উনি সাজিয়েছিলেন। উনি একটি দীনি প্রতিষ্ঠান যে চরণদ্বীপ রজবিয়া সিনিয়র মাদ্রাসা যেটা আছে, ওনারই প্রতিষ্ঠিত দীনি প্রতিষ্ঠান, সেটি আজকে একটি এলাকার মধ্যে একটি অর্থবহ দীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের
আলোকেই দিনী শিক্ষা চলছে। উনি সর্বজন আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমানদের কাছে সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ ব্যক্তি ছিলেন। 1984-85 থেকে হুজুরের সাথে আমার পরিচয়। বোয়ালখালীর উত্তর পার্শ্বে বিশেষ করে যত মাহফিল হয় অধিকাংশ মাহফিলে সভাপতিত্ব করতেন হযরতে আল্লামা মুফতি ইদ্রিস রাজভি রহমতুল্লাহ আলাইহি। উনি এই বয়সের মধ্যেও আমরা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের প্রচারের নিমিত্তে প্রতিষ্ঠিত আহলে সুন্নাত সম্মেলন সংস্থা ওএসির বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন অনুষ্ঠানে শুধু আন্তর্জাতিক সুন্নি সম্মেলন নয় এছাড়াও অন্যান্য আয়োজিত অনুষ্ঠানে উনি যখন টাইম যেই টাইম বলা হতো উনি অত্যন্ত সময়ের পাবন ছিলেন, সেই সময়ে উনি যথাসময়ে উপস্থিত হয়ে যেতেন। এই বৈশিষ্ট্য খুব কম মানুষের মধ্যেই আমি দেখেছি। আজ আমরা আমাদের এ ধরনের একজন যুগশ্রেষ্ঠ মুরব্বীকে হারালাম। মহান রব্বুল আলামিন ওনাকে অনেক গুণে গুণান্বিত করেছেন। উনি অত্যন্ত অতিথিপরায়ণ ছিলেন, মেহমান নামাজ ছিলেন। ওনার ঘরে সার্বক্ষণিক মানুষ আসছে, খাচ্ছে, এ অবস্থায় ছিল। অথচ ওনার কোনো বিশাল বিত্ত বৈভব আমার জানা মতে নেই। উনি অত্যন্ত দিলদরাজ ছিলেন, মানুষকে খুব আতিথেয়তা করতেন। ওনার ঘরে গেলে না খেয়ে আসা এটা আমার মনে হয় জীবনে একবারও সম্ভব হয় নাই। আজকে আমরা আমাদের আমার জানা মতে পুরো বাংলাদেশে মনে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের এত বয়োজ্যেষ্ঠ আলেম আর কেউ আছে কি না আমার জানা নেই। আজকে যিনি ছিলেন উনিও বিদায় হয়ে গেলেন, এভাবে সবাইকে চলে যেতে হবে। আমাদের মধ্য থেকে হুজুর ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশেমি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মান্যবর সাবেক চেয়ারম্যান হুজুর শের এ মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা মুফতি মোহাম্মদ ওবায়দুল হক নাঈমি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। অধ্যক্ষ আল্লামা জালালুল উদ্দিন আল কাদরি চলে গেছেন। হযরত আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বর। খুব অল্প সময়ের মধ্যে আমাদের সব মুরব্বীরা আমাদেরকে একা করে চলে গেছেন। আমরা মহান আল্লাহর দরবারে তাদের যেই দীনি খেদমাত, ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রচার প্রসারের ক্ষেত্রে, আকীদা আদর্শের প্রচার প্রসারের ক্ষেত্রে ওনাদের অনন্য অবদানকে আল্লাহ কবুল করুন। ওনাদেরকে জান্নাতুল ফিরদাউসের উঁচু স্তর আল্লাহ দান করুন। আমরা হযরতে আল্লামা মুফতি ইদ্রিস রাজভি রহমতুল্লাহ আলাইহির ওয়াফাতে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ 4-দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। দেশে কঠিন লকডাউন চলছে চলমান, এ অবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা উপজেলা ইউনিয়ন সর্বস্তরের শাখাসমূহে সংশ্লিষ্টদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা স্বাস্থ্যবিধি মেনে আপনাদের সুবিধা মতো সময়ে হুজুরের জন্য খাতমে কোরআন, খাতমে তাহলিল, দোয়া আদিয়া ইস্তেগফার, ওনার জীবন কর্মের উপর আলোচনা এগুলো করবেন। এটা আমাদের নৈতিক দায়িত্ব। উনি
আহলে সুন্নাত আল জামাতের আকীদা আদর্শের কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা সবসময় করতেন। সম্মেলন সংস্থার, আহলে সুন্নাত সম্মেলন সংস্থার তত্ত্বাবধানে আয়োজিত আন্তর্জাতিক সুন্নি সম্মেলনে হুজুর বেশ কয়েক বছর উনি সভাপতিত্ব করেছেন। আমরা এই জন্য ধন্য আমাদের এই যোগ্য মুরব্বীকে সভাপতির আসনে আসীন করতে পেরেছি, সেটা আমাদের মনের প্রশান্তি। আমরা ওনার পরিবারের, ওনার ছেলে মেয়ে, নাতি নাতনি, ওনার আত্মীয় স্বজন ঘনিষ্ঠজন সবার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সবাইকে ধৈর্য ধারণ করে হুজুরের আকীদা আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য এবং হুজুরের পদাঙ্ক অনুসরণ করে বাকি জীবন আমরা যেন পরিচালনা করতে পারি মহান আল্লাহর দরবারে, সেই তৌফিক কামনা করে আজকের মতো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আগামীকাল 11:00 PM সময় শ্রীপুর বুড়া মসজিদ, যেখানে উনি দীর্ঘদিন খেতাবতের দায়িত্ব পালন করেছেন, ওই মসজিদ প্রাঙ্গণেই হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে ওনার নামাজ জানাজায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। সুখ সংবাদ, সুখ সংবাদ, সুখ সংবাদ। আজ 27 জুলাই 2021, 16ই জিলহজ, 1442 হিজরি মঙ্গলবার, আসরের সময়, চট্টগ্রামের প্রবীণ আলেমে দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম পেশাওয়া নায়েবে আলা হযরত উস্তাদুল উলামা হাজারো লাখো উলামায়ে দিনের শিক্ষাগুরু, চট্টগ্রাম বোয়ালখালী চরমদ্বীপ রজবিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা মুফতি আলহাজ মুহাম্মদ ইদ্রিস রজবি রহমতুল্লাহ আলাই ইন্তিকাল করেছেন 115 বৎসর বয়সে। ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আল্লামা মুফতি ইদ্রিস রজবি সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের মর্দ মুজাহিদ ছিলেন, অন্যতম পেশওয়া ছিলেন। এন্তেকালের আগ পর্যন্ত তিনি দীন মাজহাব ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল খেদমত আঞ্জাম দিয়েছেন। তার ছেলে সন্তান, নাতি নাতিন, অসংখ্য ভক্ত অনুরক্ত, হাজারো লাখো শিষ্য মুরিদান, সবাইকে সুখ সাগরে ভাসিয়ে আমাদের থেকে বিদায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিলেন। পবিত্র জিলহজের মাসে, হজ এবং কুরবানির চাঁদে, যেই মাসে এন্তেকাল করেছেন 1993 ইংরেজিতে, এই জিলহজ মাসে, জিলহজের 15 তারিখ এন্তেকাল করেছেন লক্ষ লক্ষ ভক্ত অনুরক্তদের
পেশওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবর, জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গৌসিয়া কমিটি বাংলাদেশ, তর্জুমানে আহলে সুন্নতের প্রতিষ্ঠাতা প্রাণপ্রিয় মুর্শিদে আজিম হযরতে আল্লামা হাফেজ কারি শাহ সুফি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, একই মাসে মাহে জিলহজে আজ 16 তারিখ আমাদের থেকে বিদায় নিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম দিশারি আল্লামা হুজুর মুফতি ইদ্রিস রাজবি সাহেব কুদ্দিসা সিরুহুল আজিজ, হুজুরের এতেকালে শুধু চট্টগ্রাম নয় গোটা বাংলাদেশের সুন্নি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। লক্ষ কোটি সুন্নি মুসলমান শোকাহত। আমি দেশে বিদেশে দেশে প্রবাসে যে যেখানে আছেন সবাইকে হুজুর মুফতি ইদ্রিস রাজবি সাহেব হুজুরের এতেকালে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে খতমে কোরআনে মজিদ, খতমে সহি বুখারি শরীফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতমে গৌসিয়ে আলিয়া শরীফ, খতমে খাজগান শরীফ, মিলাদ ও কিয়াম সালাত ও সালাম, দোয়া মুনাজাতের আয়োজন করার জন্যে সর্বস্তরের সুন্নি মুসলমান এবং মসজিদের ইমাম সাহেবান খতিব সাহেবানের নিকট বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আগামীকাল বোয়ালহালি শ্রীপুর গুড়া মসজিদ প্রাঙ্গণে বেলা 11টায় মুফতি সাহেব হুজুরের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। সকল সুন্নি উলামায়েকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা মাশায়েখ, সুন্নি জনতার প্রতি আমার আবেদন আহ্বান, সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করে, মাস্ক ব্যবহার করে, জিকির আসকার দোয়া দরুদ পড়তে পড়তে মুফতি ইদ্রিস রাজবি সাহেব রহমতুল্লাহ নামাজের জানাজায় অংশগ্রহণ করার জন্যে অনুরোধ করছি। আমরা সবাই প্রত্যেক মসজিদে মসজিদে পরম রব্বুল আলামিন করুণাময় আল্লাহ তবারক ও তাআলার দরবারে ফরিয়াদ জানাব। এত বড় উঁচু মাফের আলেমে রব্বানী হযরতে শাহ সুফি আল্লামা উস্তাদুল উলামা মুফতি ইদ্রিস রাজবি সাহেব হুজুরের রহমতুল্লাহ আলাইহির উসিলায় আল্লাহর প্রিয় ওলি গাউস কুতুব আব্দালগণের সদকায় রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে, আমাদের দেশবাসীকে, গোটা বিশ্বকে বৈশ্বিক মহামারী করোনা থেকে, কহরার গজব থেকে হেফাজত করেন, রক্ষা করেন। প্রত্যেক মসজিদে মসজিদে
হুজুরের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করার জন্যে রব্বুল আলামিনের দরবারে বিনয়ের সাথে ফরিয়াদ করার জন্যে সকলের প্রতি আন্তরিকতার সাথে আহ্বান জানাচ্ছি। আল্লাহ তবারক তাআলা গোটা সুন্নি জগৎ, বিশেষ করে মুফতি সাহেব হুজুরের আহলে আয়াল, পরিবার পরিজন, ভক্ত অনুরক্ত সবাইকে ধৈর্য ধারণ করার আল্লাহ তবারক তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক সাল্লিম। ইয়া আল্লাহ, আমাদের একজন বুজুর্গ পেশওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম দিশারি আল্লামা মুফতি ইদ্রিস রেজবি সাহেব হুজুরের দরজাতকে আল্লাহ তুমি বুলন্দ করে দাও। আগামীকাল হুজুরের নামাজে জানাজা আমাদেরকে হুজুরের ভক্ত অনুরক্ত অসংখ্য শিষ্য সবাইকে হুজুরের নামাজে জানাজায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে, মাস্ক ব্যবহার করে অত্যন্ত পবিত্র পরিবেশে নামাজে জানাজায় বোয়ালখালী শ্রীপুর বুড়া মসজিদ প্রাঙ্গণে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, এত বড় মনীষী আমাদের থেকে বিদায় নিয়ে গেল, তোমার ডাকে সাড়া দিলেন, ইয়া আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। হুজুরের দরজাতকে বুলন্দ করে দাও। পরওয়ারদিগারে আলম, এত বড় একজন আশেকের রসুল, দেশের অত্যন্ত উঁচু মাফের আলেমে রব্বানি হুজুর আল্লামা মুফতি ইদ্রিস রেজবি সাহেব হুজুর রহমতুল্লাহ রুসিলায় আমাদের সবাইকে করোনা থেকে, বৈশ্বিক মহামারী থেকে নেজাত আর মুক্তি দান করো। দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলের উপর আল্লাহ তুমি রহমান নাজিল করো। আল্লাহ, হুজুরের রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে হুজুর মুফতি সাহেব হুজুরের প্রতিষ্ঠিত বোয়ালখালী চরণদ্বীপ রদবিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, দিন বদিন তরক্কি আর কামিয়াবি বখশিস করো। হুজুর যেভাবে ইন্তেকাল রাখ পর্যন্ত শত বছরের অধিক সময় মিল্লাত মাজহাব ইসলাম শরীয়ত তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে নিবেদিত ছিলেন, হুজুরের কাছে কোনো হিংসাবিদ্বেষ ছিল না, অত্যন্ত উদার অন্তরের ব্যক্তিত্ব ছিলেন। হুজুরের যারা অনুসারী, হুজুরের ঔলাদ, আমাদেরকেও এ ধরনের একজন প্রবীণ আলেমে দ্বীনের আদর্শ চরিত্র অনুসরণ করে সুন্নিয়তের ময়দানকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে নিষ্ঠার সাথে সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করো। আল্লাহুম্মা আফনা ওয়া নাজ্জিনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লাম আলা নবিয়্যিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আরহামনা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দেশবাসী, যারা আমার সামনে আছেন, দেশে আছেন, প্রবাসে আছেন, আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত, আমরা মর্মাহত, আমরা দুঃখিত। বাংলাদেশের নয়, ভারত মহাদেশের নন্দিত আলিমুদ্দিন, বরণ্য আলিমুদ্দিন, যিনি একাধারে একজন হাদিস বিশারদ, ইসলামী অন্যতম আইনজ্ঞ এবং তরিকতের উঁচু মাপের একজন শেখ তরিকত আহলে সুন্নত ওয়াল জামাতের পেশওয়া, আমাদের পথিকৃ, চৌদ্দশ শতাব্দীর মুতাদ্দিদ ইমামে আলা হযরত আজিমুল বরকত সৈয়দনা ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলভী রহমতুল্লাহ
আলের মসলেকের উপর তিনি প্রতিষ্ঠিত ছিলেন। আলা হযরতের মসলেকের প্রসার প্রসারের জন্য সুদীর্ঘ জীবন, আমি জানি না তার বয়স কত হয়েছে। একুরেট আমার বয়স জানা না থাকলেও শতের ঊর্ধ্বে বছর। এমন এক মুরব্বী, দীর্ঘদিন তিনি মজহাব মিল্লাতে খেদমত করেছেন, ফাজিল ডিগ্রি মানের রোজবিয়া নামক সুন্নিয়া মাদ্রাসা বোয়ালখালী উপজেলায় তিনি প্রতিষ্ঠা করেছেন। তাছাড়া তিনি বিভিন্ন মসজিদ, খানকা এবং আরও অনেক মাদ্রাসার সাথে সম্পৃক্ত। তার জীবদ্দশায় তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর প্রতিষ্ঠিত অনেক ওলামায়ে কেরাম সৃষ্টি করেছেন। তার সবচেয়ে বড় প্রাপ্তি যেটা এখনও দ্বিতীয়প্রমাণ, তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় রোজাবিয়া। ওই মাদ্রাসা আলা হযরতের মসলকের উপর প্রতিষ্ঠিত। আল্লামা ইদ্রিস রজবি রহমতুল্লাহ আলাইহ, আজ তিনি বাহ্যিকভাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু রুহানিভাবে তিনি আমাদের সাথে আছেন। আমরা তার শোকাহত পরিবার পরিজন তাদেরকে ধৈর্য আর সবর তৌফিক দানের জন্য মুনিব মৌলা আকামে হাকামুল হাকিমের দরবারে ফরিয়াদ করি। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাও ভারাক্রান্ত, আমরা এমন এক মুরব্বীকে হারিয়ে ফেলেছি, আমরা সুখে যুগে যার কাছে আসতাম পরামর্শ নিতাম, তিনি সবসময় আমাদেরকে সাহায্য দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন, মহব্বত দিয়েছেন, আন্তরিকতা দিয়েছেন। সুন্নি অঙ্গনের সকল শ্রেণীর আলেম ওলামা আবাল বৃত্ত বনিতা তাকে শ্রদ্ধা করেন। তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং তার খেদমত এটা অপূরণীয়, তার স্থানও অপূরণীয়। আমি তার রুহানি ফুজুস বরকাত কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক নসিব করুন। আমরা তার রফিয়ে দরজাত কামনা করি এবং তার জীবনকর্ম অনেক লম্বা। আমার দেশবাসীকে জানাই তার পরিবারের জন্য দোয়া করবেন, এবং তিনি যে আকিদা রেখে গেছেন ওই আকিদাকে আপনারা যদি আঁকড়ে ধরেন তাহলে আপনারা আমরা বিপদগামী হব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।